এক পায়ে সাইকেল চালিয়ে রামলালার দর্শনে গোবরডাঙ্গার যুবক। প্রায় 1000 কিমি পথ পাড়ি দিতে এদিনই যাত্রা শুরু করেন গোবরডাঙ্গার সৌমিক। এক পায়ে সাইকেল চালিয়ে 1000 কিলোমিটার পথ অতিক্রম করে রামলালার দর্শন করতে যাত্রা শুরু করল গোবরডাঙ্গার সৌমিক গোলদার। গোবরডাঙ্গার বাবুপাড়ার বাসিন্দা সৌমিক গোলদার। সৌমিকের ডান পায়ে রক্ত জমে টিউমার হয় এবং সেটি থেকে ক্যান্সার। অনেক চিকিৎসার পর পা একটু ভালো হলেও সম্প্রতি স্কুটিতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই পায়ে আবারও আঘাত পায় সৌমিক। শেষ পর্যন্ত সৌমিকের ডান পাটি কেটে বাদ দিয়ে দিতে হয়। সৌমিক এই এক পা নিয়েই স্কুটি চালিয়ে 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ সমাবেশে সামিল হয়েছিল। এবার প্রায় 1000 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করে অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের দর্শন করতে আজ গোবরডাঙ্গা থেকে যাত্রা শুরু করল সৌমিক। সৌমিককে সঙ্গ দিতে তার সাথে যাত্রা শুরু করল রাকেশ মণ্ডল। এই প্রসঙ্গে সৌমিক জানায়, রামচন্দ্রের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধার কারণে তার এই যাত্রা। যুবকের দাবি 11 দিন সময় লাগবে অযোধ্যা পৌঁছাতে। সৌমিকরা আশা করছে 20 তারিখ নাগাদ পৌঁছে যাবেন গন্তব্যে। সাথে নিয়ে নিয়েছেন রাত কাটানোর জন্য টেন্ট এবং শুকনো খাবার। এক পা দিয়ে সাইকেল চালিয়ে এতটা পথ পারবে সৌমিক? বাধা বিপত্তি কাটিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার গন্তব্যে পৌঁছাতে? রামলালা স্থানে পৌঁছাতে সাইকেল কেন বেছে নিল সৌমিক? এই প্রশ্নের উত্তরে সে জানায়, সাইকেল এখন বিশেষ কেউ চালায় না, প্রায় সকলেই বাইক, স্কুটি বা চার চাকা গাড়ি চালায়। ফলে দিন দিন পরিবেশ দূষণও বাড়ছে। তাই সৌমিক সাইকেল চালিয়ে একটা দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে, যাতে আবার সকলে সাইকেল চালায় আর পরিবেশ দূষণের হাত থেকে সকলকে বাঁচায়। এক পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি, শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরেই, কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ 500 বছর পরে। তা তো শ্রী রামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে বেরোচ্ছি। মানে আমার যে আগ্রহ এবং ইচ্ছা শক্তি তো রয়েছেই বটেই, তারপরে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয়। আজকে থেকে যাত্রা শুরু করব, 20 তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব। আমার 2020তে আমার টিউমার ক্যান্সার হয় রক্ত জমে, তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ 2 বছর। 2023 ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে, ওখান থেকে ইনফেকশন শুরু হয়। তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা টেকে না, অ্যাটলিস্ট ভ্যালোরে আমার পাটা বাদ দিতে হয়। প্রথম পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে, কারণ তাদের একমাত্র ছেলে আমি, তো সেই একটা ভয় কাজ করে তাদের। তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ দেয় না, তুই পারবি, তুই এগো, বেরো। আর গোবরডাঙ্গাবাসীর কথায় আসি, গোবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি এক পায়ে স্কুটি চালিয়ে কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে গেছিলাম। তো তারপরে মোটামুটি গোবরডাঙ্গাবাসীর একটা আবেগ কাজ করে আমাকে নিয়ে, তো তার জন্য আর কি আমি এই অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার। শুধু ভক্তি নয়, রামচন্দ্র যেমন ধরণীর রক্ষাকর্তা, সেই রকম বসুন্ধরাকে দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে এক পায়ে সাইকেল চালিয়ে রামলালার কাছে যাচ্ছে সৌমিক এবং তার বন্ধু রাকেশ। শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে যাব, তিনিই দেখবেন কিভাবে যাব। আমরা শুধু সাইকেলটাই চালাবো, এছাড়া আর কিছু। হ্যাঁ, বন্ধুকে সঙ্গ দেব, কারণ ছোট ভাইয়ের মতো ওর পাঠা নেই। এবার ও রাম মন্দিরে যাবে বলে একটা উদ্যোগ নিয়েছিল, যাওয়ার কেউ ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে চল তোর সাথে আমিই যাবো। হ্যাঁ, আমিও সাইকেল নিয়ে বেরিয়েছি ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য এবং ভগবানের আশীর্বাদ যাতে নিতে পারি, আর ওর যাতে পাটা তো আর ফিরে পাবে না, যাতে ভগবান ওর সারা জীবন সুস্থ রাখে এবং গোবরডাঙ্গাবাসীকে সুস্থ রাখে, সেই কামনাই করব। গোবরডাঙ্গাবাসীর যাতে মঙ্গল হয়। গোবরডাঙ্গার ছেলেরা এত বড় কাজ করতে চলেছে, সেই কারণে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত গোবরডাঙ্গাবাসী। এটা আমাদেরও ছোট ভাই, সেই হিসাবে তাকে আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি। তারপর আমাদের বিশাল গর্বের ব্যাপার যে আমাদের গোবরডাঙ্গা থেকে সে অযোধ্যায় যাচ্ছে, অযোধ্যার তীর্থস্থান রামলালা 22 তারিখে উদ্বোধন, সারা বিশ্ব তার দিকে তাকিয়ে বসে আছেন, সেটা আমাদের আনন্দের ব্যাপার। গোবরডাঙ্গাকে রিপ্রেজেন্ট করছে, গোবরডাঙ্গা মানুষের জন্য সে বড় বার্তা দিয়ে যাচ্ছে, আশীর্বাদ নিয়ে যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।